হ্যালো ফ্রেন্ডস, বাইনারি মেলার প্রত্যেক অভিনন্দন জানাই এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব যে একটা মানুষের মধ্যে কোন একটা রোগের বিরুদ্ধে কিভাবে ইমিউনিটি ডেভেলপড হয়। ওকে, অর্থাৎ কোন একটা পার্টিকুলার রোগের বিরুদ্ধে কিভাবে মানুষ তার দেহে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, সেই সম্বন্ধে আজকের এই টিউটোরিয়াল ভিডিও। এবং তাছাড়া আমরা আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটি, অর্থাৎ সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতা। তো তাহলে চলো আমরা শুরু করি। সো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইমিউনিটি। ইমিউনিটি ইজ দ্য এবিলিটি অফ অ্যান অর্গানিজম টু রেকগনাইজ দ্য ফরেন মেটেরিয়াল, অ্যান্ড দিস ফরেন মেটেরিয়াল মে বি অর্গানিজমস অর দ্য কেমিক্যালস। অর্থাৎ আমাদের যে ইমিউনোলজিক্যাল সিস্টেম বা আমাদের যে ইমিউনিটি বা অনাক্রমতা, তার একটা ক্ষমতা থাকে যে কোন মেটেরিয়ালস যেটা আমাদের দেহের মধ্যে ঢুকছে, হয়তো সেটা ফরেন নাকি এটা নিজস্ব দেহ প্রোটিন। ওকে, যদি কোনো ফরেন বা বহিরাগত প্রোটিন হয় তাহলে আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেম সেটা বুঝতে পারে। সাধারণত এই সমস্ত ফরেন মেটেরিয়ালসগুলো আমাদের দেহে বিভিন্ন রকমের রোগ ঘটায়, এবং এই ফরেন মেটেরিয়ালস কোনো অর্গানিজমস বা কোনো জীব হতে পারে, আইদার সেটা ভাইরাস হতে পারে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা ফাঞ্জি হতে পারে, সেটা হেলমিন্থ বা কৃমি জাতীয় প্রাণী হতে পারে। সুতরাং বিভিন্ন রকমের জীব আমাদের দেহের মধ্যে ঢুকতে পারে এবং তারা আমাদের দেহতে রোগ ঘটায়। সুতরাং ইমিউনিটি সেটা বুঝতে পারে যে এই ফরেন মেটেরিয়ালসগুলো আমাদের দেহের মধ্যে প্রবেশ করেছে, অ্যান্ড হুইচ আর হার্মফুল অ্যান্ড এলিমিনেট দেম। এবং আমাদের ইমিউনিটি বা অনাক্রমতা তন্ত্র বা অনাক্রমতন্ত্র সেই সমস্ত মেটেরিয়ালস বা বস্তুগুলোকে আমাদের দেহের বাইরে বের করে দেয়। প্রধানত ইমিউনোলজিতে দুটো শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হলো অ্যান্টিজেন এবং অপরটা হলো অ্যান্টিবডি। অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত সেই সমস্ত জীব বা কোনো রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের দেহে প্রবেশ করে আমাদের দেহে বিভিন্ন রকমের রোগ ঘটায়, বা বহিরাগত প্রোটিন যেগুলো আমাদের দেহে কোনো রোগ ঘটায় তাদেরকেই আমরা বলবো অ্যান্টিজেন। এবং সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহ যে প্রোটিন তৈরি করে, অ্যাকচুয়ালি যে গ্লাইকোপ্রোটিন তৈরি করে, তাদেরকেই বলা হয় অ্যান্টিবডি। সুতরাং কোনো মানুষের দেহে কোনো একটা পার্টিকুলার অ্যান্টিজেনের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে সেই মানুষকে বলা হয় ইমিউন পার্সন, বা সেই রোগের বিরুদ্ধে সে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। তো আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে কোনো একটা পার্টিকুলার রোগের বিরুদ্ধে মানুষ কিভাবে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। এই প্রসঙ্গে আরো একটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে সাসেপ্টেবিলিটি। সো সাসেপ্টেবিলিটি ইজ দ্য অপোজিট অফ ইমিউনিটি, অর্থাৎ ইমিউনিটির যে বিপরীত বিষয়টাই হলো সাসেপ্টেবিলিটি। সো ভালনারেবিলিটি অফ এ পার্সন টু ইনফেকশাস এজেন্ট ইজ কল্ড সাসেপ্টেবিলিটি। অর্থাৎ সাসেপ্টেবল পার্সন বলতে আমরা সেই ব্যক্তিকেই আমরা বুঝবো যে সহজেই কোনো একটা পার্টিকুলার রোগে আক্রান্ত হয়। তো যাই হোক, এ পার্সন ডেভেলপ ইমিউনিটি ইন থ্রি ওয়েজ, অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে যে ইমিউনিটি বা কোনো একটা সুনির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তিনভাবে কোনো একটা ব্যক্তির মধ্যে গড়ে ওঠে। ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে ইমিউনিটি থ্রু ডিজিজ, অর্থাৎ রোগের মধ্য দিয়ে কোনো ব্যক্তির মধ্যে ইমিউনিটি ক্ষমতা বা অনাক্রমতন্ত্র জেগে উঠতে পারে, বা কোনো রোগ যদি হয় তাহলে ন্যাচারালি সেই ব্যক্তির মধ্যে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। ওকে, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ভ্যাকসিনেশন অথবা ভ্যাকসিনেশন পদ্ধতির মাধ্যমে কোনো একটা পার্টিকুলার রোগের বিরুদ্ধে কোনো ব্যক্তিকে প্রতিরোধ ক্ষমতা দেওয়া যেতে পারে। এবং থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে অ্যান্টিটক্সিন। সুতরাং এই তিন রকমভাবে কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। সো প্রথম বিষয়টা আমরা একটু দেখে নিই, এবং এই বিষয়টা আমরা অনেকেই শুনেছি যে কোনো একটা পার্টিকুলার রোগ নাকি হলে সারা জীবন আর সেই রোগটা হয় না, তো সেই বিষয়টাকে আমরা একটু দেখে নিই। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে কোন রোগ হলে, কোন কোন রোগগুলো হলে সেই সমস্ত রোগের বিরুদ্ধে সারা জীবন আমাদের অনাক্রম ক্ষমতা তৈরি হয়, বা সারা জীবন সেই রোগের বিরুদ্ধে দেহ অটোমেটিক্যালি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে নেয়, এবং কোন কোন রোগগুলো হলে বেশ কয়েক বছর আমাদের দেহে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা থাকে, এবং কোন কোন রোগগুলো আমাদের দেহে কোন রকম প্রতিরোধ ক্ষমতা তৈরি করে না, অ্যাকচুয়ালি এগুলো সবসময় এটা সম্পন্ন হয়। তো তাহলে চলো দেখে নিই। অ্যাকচুয়ালি ইমিউনিটি রেসপন্স অফ এ পার্সন টু দ্য ইনফেকশন অফ এ প্যাথোজেনিক অর্গানিজমস ভ্যারিজ উইথ টাইম, অর্থাৎ কোন একটা ব্যক্তির মধ্যে ইমিউনিটি ক্ষমতা সাধারণত যে গড়ে উঠবে এটা নির্ভর করে টাইমের উপর বা সময়ের উপর। দ্য ফার্স্ট টাইম অফ দ্য ইনফেকশন বাই এ প্যাথোজেন, এক্সাম্পল মাম্পস ডেভেলপ ডিজিজ, অর্থাৎ কোন একটা ব্যক্তি যার শরীরে মাম্পস রোগের ভাইরাস ঢুকেছে,
তো সেক্ষেত্রে প্রথম যদি মাম্স রোগের ভাইরাস ঢোকে তাহলে সেই ব্যক্তিটা মাম্স রোগে আক্রান্ত হবে। কিন্তু সাবসিকোয়েন্ট ইনফেকশন, কিন্তু এর পরে যদি আবার এই মাম্স রোগের জীবাণু বা ভাইরাস যদি আমাদের শরীরে ঢোকে, অফ দ্য সেম প্যাথোজেন ডাজ নট কজেস দি ডিজিজ, কিন্তু আবার যদি নেক্সট টাইম যদি ঢোকে তাহলে এই 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 মাম্স কিন্তু সেই ব্যক্তির মধ্যে আর রোগ ঘটাতে পারবে না। অর্থাৎ মাম্স রোগের ভাইরাস যদি কোনো ব্যক্তির মধ্যে প্রথম ঢোকে তাহলে সেই ব্যক্তির মধ্যে মাম্স রোগ তৈরি হয়, কিন্তু সেকেন্ড টাইম অথবা এর পরে যদি কখনো যদি ঢোকে তাহলে সেই ব্যক্তির মধ্যে আর মাম্স রোগ দেখা যায় না। এর কারণ অলরেডি সেই ব্যক্তির মধ্যে ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়ে গেছে। কিন্তু ফার্স্ট টাইম কেন সেই ব্যক্তির মধ্যে রোগ হচ্ছে এবং পরবর্তীকালে কেন সেই রোগটা হচ্ছে না, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি ইমিউনোলজিক্যাল সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে মেমোরি। অর্থাৎ আমাদের যে অ্যাডাপটিভ ইমিউনিটি আছে, সেই অ্যাডাপটিভ ইমিউনিটি কোন টাইপের অ্যান্টিজেন বা প্যাথোজেন আমাদের দেহের মধ্যে ঢুকেছে এবং সেটা ফার্স্ট এক্সপোজার নাকি সেকেন্ড এক্সপোজার, সেটা আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেম মনে রাখতে পারে। কিভাবে? ধরা যাক এক্ষেত্রে আমরা একটা গ্রাফ আঁকছি এবং এটা হলো টাইম এবং এটা হচ্ছে রেসপন্স, অর্থাৎ এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল রেসপন্স। সুতরাং কোন অ্যান্টিজেন যদি ফার্স্ট টাইম ঢোকে, তাহলে সেই রেসপন্স হতে সময় লাগবে এবং সেই রেসপন্সের রেটটাও কিন্তু অনেক কম হবে। কিন্তু যদি সেকেন্ড টাইম ঘটে তাহলে তো খুব কম সময়েই সেই রেসপন্স তৈরি হবে এবং সেক্ষেত্রে রেসপন্স অনেক বেশি হাইটেন্ড হবে, ওকে, অর্থাৎ এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। ধরে যাক কোনো একটা অ্যান্টিজেন যদি আমাদের দেহের মধ্যে ঢোকে, অ্যাডাপটিভ ইমিউনিটি বা যে ধরনের বা সেল মিডিয়েটেড ইমিউনিটি, অর্থাৎ যে ইমিউনিটির মধ্য দিয়ে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যাডাপটিভ ইমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মেমোরি। যদি আমাদের দেহের মধ্যে কোনো অ্যান্টিজেন ঢুকে এবং সেই অ্যান্টিজেনটা যদি ফার্স্ট টাইম আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, তাহলে আমাদের দেহের মধ্যে অসংখ্য নেইভে বি সেল থাকে। তো এই নেইভে বি সেল গুলো ডাইভার্সিটি দেখায়, অর্থাৎ বিভিন্ন অ্যান্টিজেনের বিরুদ্ধে তারা কাজ করতে পারে। ধরে নাও কোন একটা পার্টিকুলার অ্যান্টিজেন প্রথম এই নেইভে বি সেলের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং এই নেইভে বি সেল এবার মেমোরি সেল এবং প্লাজমা সেলে তারা পরিণত হয়, এই প্লাজমা সেল এই অ্যান্টিজেনের বিরুদ্ধে, অর্থাৎ যে অ্যান্টিজেনটা নেইভে বি সেলের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়েছে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে তারা অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু এই অ্যান্টিবডি তৈরি করার পরিমাণটা অনেক কম হয় ফার্স্ট টাইম, ওকে, এবং এই প্লাজমা সেল এবং মেমোরি সেল এটা তৈরি হতে অনেকটা সময় লাগে। সো দিজ আর প্লাজমা সেল এবং এটা মেমোরি সেল। সুতরাং মেমোরি সেল এবং প্লাজমা সেলে ডিফারেন্সিয়েটেড হতে কিছুটা সময় লাগে এবং সেই জন্যই ফার্স্ট এক্সপোজারের টাইম অনেক বেশি লাগছে এবং রেসপন্সের রেটও অনেক কম। কিন্তু যখন সেকেন্ড টাইম সেই অ্যান্টিজেনটা যখন প্রবেশ করে তখন কি হয়, ইমিউনোলজিক্যাল মেমোরির জন্য এই মেমোরি সেল অনেক বেশি তারা সক্রিয় হয় এবং অনেক বেশি পরিমাণে প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে এবং সেই জন্যই ইমিউনোলজিক্যাল রেসপন্স অনেক বেশি হয়। সুতরাং মাম্স রোগের জীবাণু যখন দেহের মধ্যে প্রথম ঢুকেছিল, সো তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে অনেকটা সময় লেগেছিল এবং সেই কারণের জন্য মাম্স রোগের জীবাণু বা ভাইরাসকে দেহ থেকে বের করতে বা দেহ থেকে এলিমিনেট করতে আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেমের অনেকটা সময় লেগে গিয়েছিল, ওকে, এবং সেই জন্য ফার্স্ট টাইম ইনফেকশনে আমাদের ডিজিজ বা রোগটা ঘটছে। কিন্তু যখন সেকেন্ড টাইম যখন ইনফেকশন হচ্ছে বা সেকেন্ড টাইম যখন এই ভাইরাস বা জীবাণুটা ঢুকছে, এক্ষেত্রে ইমিউনোলজিক্যাল রেসপন্সের সময় অনেক কম লাগছে এবং তার সঙ্গে সঙ্গে রেসপন্স অনেক বেশি হচ্ছে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং সেই জন্য সেকেন্ড টাইম যদিও অ্যান্টিজেনটা ঢোকে তাহলেও কিন্তু আর রোগটা হচ্ছে না। সো দিস ইজ কল্ড ইমিউনিটি থ্রু ডিজিজ, অর্থাৎ বিভিন্ন রোগের মধ্য দিয়ে আমাদের দেহে ইমিউনিটি ক্ষমতা তৈরি হচ্ছে, ওকে। সুতরাং যে সমস্ত রোগগুলো সারা জীবন আমাদের দেহে ইমিউনিটি ক্ষমতা তৈরি করে, অর্থাৎ যে সমস্ত রোগ একবার হয়ে গেছে সেই সমস্ত রোগ জেনারেলি জীবনে আর কখনো হয় না, সেই সমস্ত রোগগুলো কি, এক নম্বর হচ্ছে মিজলস, সেকেন্ড হচ্ছে মাম্স, থার্ড হচ্ছে স্মল পক্স, ফোর্থ হচ্ছে পোলিও। দিস অ্যাকচুয়ালি প্রডিউস দ্য লাইফ লং ইমিউনিটি। সুতরাং মিজলস, মাম্স, স্মল পক্স এবং পোলিও এই সমস্ত রোগগুলো আমাদের দেহে সারা জীবন ধরে ইমিউনিটি ক্ষমতা তৈরি করে রাখে। সুতরাং যদিও এই সমস্ত রোগের জীবাণু আমাদের দেহের মধ্যে ঢোকেও প্রথম যদি আমাদের এই রোগটা হয়ে যায় তাহলে সেকেন্ড টাইম জেনারেলি এই রোগগুলো আর আমাদের দেহে কখনো হয় না। বাট সাম ডিজিজেস লাইক ডিপথেরিয়া,
কিন্তু কিছু রোগ আছে যেমন ডিপথেরিয়া, যেমন টাইফয়েড ফিভার ইমিউনিটি লাস্ট ফর ফিউ ইয়ার্স অ্যান্ড নট লাইফ টাইম, কিন্তু ডিপথেরিয়া এবং টাইফয়েড রোগের ক্ষেত্রে ইমিউনিটি ক্ষমতা বেশ কয়েক বছর থাকে কিন্তু সারা জীবন থাকে না। অর্থাৎ সুতরাং ডিপথেরিয়া এবং টাইফয়েড রোগ যদি আমাদের একবার যদি হয় তাহলে এই সমস্ত রোগের জীবাণু সেকেন্ড টাইম আমাদের দেহের মধ্যে প্রবেশ করলেও বেশ কয়েক বছর কিন্তু এই রোগ আর হয় না। বাট কমন কোল্ড ফ্লু জেনারেটেড অনলি এ শর্ট টাইম ইমিউনিটি, কিন্তু আমাদের সেই জন্য আমাদের সারা বছর অনেক সময় সারা বছর আমাদের সর্দি কাশি লেগে থাকে, কিন্তু কমন কোল্ড এবং ফ্লু বা জ্বর এই সমস্ত রোগে কিন্তু কিন্তু ইমিউনিটি ক্ষমতা তৈরি হওয়ার সময়টা অনেক কম। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হ্যাজ এ হাই মিউটেশন রেট, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মিউটেশন রেট অনেক বেশি অ্যান্ড নিউ স্ট্রেন ডেভেলপ ইন এ শর্ট টাইম, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার মিউটেশন ঘটায়। অ্যান্টিবডি ফর ওয়ান স্ট্রেন ক্যান নট অ্যাক্টস এগেনস্ট দ্য অ্যানাদার স্ট্রেন, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার স্ট্রেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি আমাদের দেহ তৈরি করে রাখে একবার, সুতরাং সেকেন্ড টাইম যখন কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের দেহে ঢুকছে যেহেতু সে নতুন স্ট্রেন হিসাবে ঢুকছে, সেই জন্য আগে তৈরি হওয়া অ্যান্টিবডি কিন্তু এই নতুন স্ট্রেনের বিরুদ্ধে আর কাজ করতে পারে না। সো এভরি ফিউ ইয়ার্স দ্য ফ্লু এপিডেমিক সুয়েভস দ্য ওয়ার্ল্ড, এবং সেই জন্যই প্রত্যেক বছর সাধারণত ফ্লু রোগটা সারা পৃথিবীব্যাপী দেখা যায়। অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মিউটেশন রেট অনেক বেশি, কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো একটি আরএনএ যুক্ত ভাইরাস, এবং আরএনএ যেহেতু কোনো রকম প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নেই, সুতরাং আরএনএ যুক্ত ভাইরাসে যখন তারা রেপ্লিকেশন করে সেই রেপ্লিকেশনে যদি কোনো এররও ঘটে, সাধারণত ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার সময় যদি কোনো এরর ঘটে তার প্রুফ রিডিং বিষয়টা থাকে, কিন্তু যেহেতু আরএনএ থেকে আরএনএ তৈরি হয় অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আরএনএ যুক্ত ভাইরাস, সুতরাং এরা যখন আরএনএ তৈরি করে অর্থাৎ একটি আরএনএ থেকে তাদের জেনেটিক মেটেরিয়াল, ধরে যাক এটা এক্ষেত্রে অরিজিনাল, ধরে যাক এটা একটি স্ট্রেন, সো এটা স্ট্রেন ওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের, সো এক্ষেত্রে এটা স্ট্রেন ওয়ানই তৈরি করে, ওকে, কিন্তু এই আরএনএটা মিউটেটেড হয়ে গেছে, অর্থাৎ আরএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার সময় হয়তো কোনো এরর ঘটেছে, কিন্তু যেহেতু প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নেই সেই জন্য এক্ষেত্রে স্ট্রেন ওয়ান থেকে অন্য আর এক প্রকার স্ট্রেন তৈরি হয়, সো স্ট্রেন টু। সুতরাং কোনো একটা ব্যক্তির মধ্যে ধরা যাক স্ট্রেন ওয়ান প্রবেশ করেছে, ওকে, এবং সেই ব্যক্তির মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রেপ্লিকেশন করেছে এবং তার ফলে স্ট্রেন ওয়ান এবং স্ট্রেন টু তৈরি করে, সো স্ট্রেন ওয়ান যদি আবার সেই ব্যক্তির মধ্যে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তির আর রোগ হবে না, কারণ স্ট্রেন ওয়ানের জন্য অলরেডি তার দেহতে অ্যান্টিবডি তৈরি আছে। কিন্তু যদি কোনোভাবে স্ট্রেন টু প্রবেশ করে তাহলে স্ট্রেন ওয়ানের অ্যান্টিবডি এই স্ট্রেন টু এর বিরুদ্ধে কাজ করতে পারে না, এবং সেই জন্যই সাধারণত ফ্লু রোগটা অনেক সময় আমাদের দেখা যায়। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড এটা সবসময়ই দেখা যায়, এর কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মিউটেশন ক্ষমতা তারা নতুন নতুন তারা স্ট্রেন তৈরি করে, ওকে। সুতরাং এইরকমভাবে কোনো রোগের মধ্য দিয়ে আমাদের দেহে ইমিউনিটি বা অনাক্রম ক্ষমতা তৈরি হয়। তাহলে আমরা দেখে নিলাম যে কোনো ডিজিজের মধ্য দিয়ে কিভাবে আমাদের দেহে ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়। নেক্সট যে বিষয়টা, অর্থাৎ যার মধ্যে দিয়ে আমাদের দেহে ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য সাধারণত আমাদের বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন প্রোগ্রাম নেওয়া হয় বা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন দেওয়া হয়। সুতরাং কোন কোন ভ্যাকসিনগুলো কোন সময়ে দিতে হয় এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ কোনো একটা পার্টিকুলার রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভ্যাকসিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সো ভ্যাকসিনেশন ইজ এ টেকনিক টু ডেভেলপ ইমিউনিটি উইদাউট ইনফেকশন, অর্থাৎ ভ্যাকসিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মধ্য দিয়ে আমাদের দেহে ইমিউনিটি ক্ষমতা তৈরি হয় কিন্তু কোনো রোগ সৃষ্টি হয় না। অ্যাকচুয়ালি রোগ সৃষ্টি হয় না এই বিষয়টা আমরা কেন বলছি, কারণ ভ্যাকসিনেশনে যে সমস্ত পদার্থ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে উইকেন্ড অর দ্য অ্যাটিনিউটেড অর ডেড প্যাথোজেন্স অর পোর্শন অফ দ্য প্যাথোজেন আর ইনজেক্টেড ইন টু এ পার্সন হুইচ আর আনএবল টু কজ ডিজিজ বাট আর সাফিসিয়েন্ট টু স্টিমুলেট দ্য অ্যান্টিবডি প্রোডাকশন, ওকে। এর মানে হচ্ছে ধরে দেখ এটা একটি জীব বা এটা হচ্ছে হিউম্যান বডি, সো দিস ইজ হিউম্যান বডি। সুতরাং ভ্যাকসিনেশন পদ্ধতিতে কি করা হয়, ভ্যাকসিনেশন পদ্ধতিতে সেই অ্যামাউন্টের কোনো অ্যান্টিজেন বা প্যাথোজেন এক্ষেত্রে প্রবেশ করা হয়, সো এটা হচ্ছে অ্যান্টিজেন। এবং এই অ্যান্টিজেনের কি ক্ষমতা থাকে, এই অ্যান্টিজেন এটাই করে যে আমাদের দেহে ইমিউনিটি ক্ষমতা তৈরি করে, অর্থাৎ এই অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেমকে সে অ্যাক্টিভেট করে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে কিন্তু কোনো রকম রোগ তৈরি করে না। সো দিস ইজ দ্য বেসিক্স অফ ভ্যাকসিনেশন।
সুতরাং কোন অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে যদি প্রবেশ করে, আমরা আগেই বলেছি যে আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মেমরি। সুতরাং প্রথম যদি সেই অ্যান্টিজেনটা আমাদের দেহে প্রবেশ করে, তাহলে আমাদের দেহের মধ্যে যে বি সেল আছে, সেই বি সেল গুলো বা নেইভে বি সেল, তারা প্লাজমা সেল এবং মেমরি সেল তৈরি করে রাখে। ওকে, সুতরাং প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হবে। ওকে, সো প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু প্রথমবার যখন এই অ্যান্টিজেনটা ঢুকবে, সেই অ্যান্টিবডি তৈরি হওয়ার পরিমাণটা অনেক কম। তো এক্ষেত্রে আমাদের দেহতে ওই অ্যান্টিবডির জন্য মেমরি সেল তৈরি হয়ে আছে, মেমরি সেল। সো এবার সত্যি সত্যিই যদি ওই অ্যান্টিজেনটা ঢোকে, সো দিস ইজ রিয়েল অ্যান্টিজেন, এটা যখন প্রবেশ করবে, তখন তার ইমিউনোলজিক্যাল রেসপন্স অনেক দ্রুত হবে এবং সে আরো অসংখ্য অ্যান্টিবডি তৈরি করবে, এবং তার ফলে অ্যাকচুয়ালি এই রোগের প্যাথোজেন যদি ঢুকেও যায়, তাহলে কিন্তু আমাদের দেহে আর কোনো রকম রোগ সৃষ্টি হবে না। সো দিস ইজ দ্য প্রসিডিওর অফ ভ্যাকসিনেশন, এবং বাই হুইচ আমাদের ইমিউনিটি ক্ষমতাকে বাড়িয়ে নেওয়া হয়। অফেন টু অর থ্রি এডিশনাল ডোজেস আর নিডেড টু জেনারেটেড অ্যাডিকুয়েট ইমিউনিটি, অর্থাৎ কোন একটা রোগের বিরুদ্ধে ইমিউনিটি ক্ষমতা তৈরি করার জন্য অনেক সময় 2-3 ডোজ দেওয়া হয়, বা 2-3 কোন একটা পার্টিকুলার রোগের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া হয়। সুতরাং এটাকে আমরা বলবো বুস্টার ডোজ। সাধারণত পোলিও রোগের ক্ষেত্রে এই বিষয়টা করা হয়। সো স্মলপক্স ওয়াজ দ্য ফার্স্ট ডিজিজ টু বি এলিমিনেটেড বাই ভ্যাকসিনেশন। স্মলপক্স হচ্ছে প্রথম রোগ যে রোগে ভ্যাকসিনেশন পদ্ধতির মধ্য দিয়ে সমগ্র পৃথিবী থেকে নির্মূল করে দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া স্মলপক্স হচ্ছে সেই রোগ যে রোগে মানুষ আর্টিফিশিয়ালি ভ্যাকসিনেশন পদ্ধতিতে পৃথিবী থেকে নির্মূল করে দিয়েছে। ওকে, এবং অফিসিয়ালি এই রোগটা পৃথিবী থেকে এরাডিকেটেড হয়ে গেছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ডিজিজ হুইচ ইজ এরাডিকেটেড ফ্রম ইন দ্য ওয়ার্ল্ড অফিসিয়ালি। ওকে, সো এটাই হচ্ছে ভ্যাকসিনেশন পদ্ধতি, এবং ভ্যাকসিনেশন পদ্ধতির মধ্য দিয়ে আমাদের দেহে কোনো একটা রোগের বিরুদ্ধে, কোনো একটা প্যাথোজেনের বিরুদ্ধে আমাদের দেহে ইমিউনিটি তৈরি হয়। ওকে, সুতরাং যে রোগের ভ্যাকসিন দেওয়া হয়, সেই রোগের বিরুদ্ধে আমাদের দেহে ইমিউনিটি তৈরি হয়, এবং এটা অনেক সময় হার্ড ইমিউনিটিতে সাহায্য করে। আমি এর পরের টিউটোরিয়াল ভিডিওতে হার্ড ইমিউনিটি সম্বন্ধে আলোচনা করব। নেক্সট যে পদ্ধতিতে আমাদের দেহে ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়, সেটা হলো অ্যান্টিটক্সিনস। অ্যাকচুয়ালি অ্যান্টিবডি দ্যাট নিউট্রালাইজ টক্সিনস প্রোডিউসড ইন দ্য বডি, দ্য ব্যাকটেরিয়াল টক্সিনস, অর্থাৎ আমাদের দেহে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, সেই ব্যাকটেরিয়াল টক্সিনের বিরুদ্ধে দেহতে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয় অর ইন্ট্রোডিউসড ফ্রম দ্য আউটসাইড, অথবা দেহতে কোন একটা অ্যান্টিজেনের বিরুদ্ধে যদি সরাসরি অ্যান্টিবডিকে যদি দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তখন সেই সমস্ত অ্যান্টিবডিকে আমরা বলবো অ্যান্টিটক্সিনস। অ্যান্ড দিস আর প্রিপেয়ার্ড আর্টিফিশিয়াল এন্ড ইউজড অ্যাজ দ্য রেমেডি অফ দ্য স্নেক বাইটস, অর্থাৎ যখন সাপে কামড়ানো রোগীর ক্ষেত্রে যে অ্যান্টিভেনম যে ইঞ্জেকশন দেওয়া হয়, অ্যাকচুয়ালি সরাসরি সাপের বিষ যখন আমাদের দেহতে প্রবেশ করে, তখন সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সো সাপোজ এক্ষেত্রে আমরা আবার হিউম্যান বডি আমরা আঁকি। সো সাপোজ এটা হচ্ছে হিউম্যান বডি। সো এই বডির মধ্যে যদি কোনো অ্যান্টিজেন সরাসরি প্রবেশ করে, ধরা যাক এক্ষেত্রে এই মানুষকে সাপে কামড়েছে এবং তার ফলে তার দেহতে সরাসরি অ্যান্টিজেন প্রবেশ করেছে, তো অ্যান্টিটক্সিনস আমরা কাকে বলবো? যদি সরাসরি অ্যান্টিজেনের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি দেহের মধ্যে প্রবেশ করানো যায়, সো ডাইরেক্টলি যদি আমরা অ্যান্টিবডি প্রবেশ করাই, তখন সেই 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 অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের দেহ কিন্তু প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ওকে, অর্থাৎ এই সাপের বিষ তখন আর কোনো কাজ করতে পারে না, কারণ সরাসরি দেহের মধ্যে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়েছে। সুতরাং এই যে অ্যান্টিবডি, এটাকে আমরা বলবো অ্যান্টিটক্সিনস। সো অ্যান্টিটক্সিনের মধ্যে দিয়ে কোনো ব্যক্তির ইমিউনোলজিক্যাল সিস্টেমকে বা ইমিউনিটিকে অনেকটা বাড়িয়ে নেওয়া যায়। অ্যাকচুয়ালি স্নেক ভিনমের বিরুদ্ধে যে অ্যান্টিভেনম তৈরি করা হয়, সেটা কিভাবে তৈরি করা হয়? কোনো র্যাবিট অথবা কোনো হর্সের দেহতে প্রথমে কোনো র্যাবিট আর কোনো হর্সের দেহে ডাইরেক্টলি অ্যান্টিজেন প্রবেশ করানো হয়। সো এক্ষেত্রে ডাইরেক্টলি অ্যান্টিজেন প্রবেশ করানো হয় এবং সেই অ্যান্টিজেনের মাত্রা অনেকটা কম হয়, তাহলে কি হয়? তাহলে এই র্যাবিট এবং হর্সের ব্লাডে, সো তাদের ব্লাডের মধ্যে, সো এক্ষেত্রে তাদের ব্লাড থাকে এবং এই ব্লাডের মধ্যে কি হয়, এই ব্লাডের মধ্যে এই রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি থাকে। ওকে, আমরা এক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে সাপের বিষের বিরুদ্ধে কিভাবে প্রতি অ্যান্টিভেনম তৈরি করা হয়। অ্যাকচুয়ালি তো র্যাবিট অথবা হর্সের মধ্যে কোনো একটা পার্টিকুলার টক্সিন বা কোনো একটা পার্টিকুলার অ্যান্টিজেন, অর্থাৎ ধরা যাক সাধারণত কোবরা সাপ কামড়ালে যেমন নিউরোটক্সিন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, ওকে, সো সেই নিউরোটক্সিন অ্যান্টিজেন র্যাবিট অথবা হর্সের মধ্যে প্রবেশ করানো হয় এবং তার ফলে তার দেহতে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়।
অর্থাৎ এরপরে এই ব্লাডটাকে কি করা হয়, এরপরে এই ব্লাডটাকে অ্যাকচুয়ালি জমাট বাঁধতে দেওয়া হয়, সো এটাকে ক্লট করতে দেওয়া হয়। এবং ক্লটিং করলে কি হবে, ক্লটিং করলে রক্ত জমাট বেঁধে গেলে ওপরে সিরাম থাকে, সো এক্ষেত্রে সিরাম পাওয়া যায় এবং এই সিরামের মধ্যেই কিন্তু অ্যান্টিবডি থাকে। ওকে, সো এদের যে ব্লাড সিরাম থাকে, এই ব্লাড সিরামের মধ্যে অ্যান্টিবডি থাকে এবং এই অ্যান্টিবডিকে সরাসরি মানুষের দেহের মধ্যে অ্যান্টিটক্সিন হিসাবে প্রবেশ করানো হয়। সুতরাং যখন কোনো পার্টিকুলার অ্যান্টিবডিকে যখন দেহের মধ্যে প্রবেশ করানো হয় তখনই তাকে আমরা বলবো অ্যান্টিটক্সিন। সুতরাং অ্যান্টিটক্সিনের মধ্যে দিয়ে কোনো ব্যক্তির মধ্যে ইমিউনিটি ক্ষমতাকে বাড়ানো যায়। ওকে, সাধারণত অ্যান্টিভেনম ইনজেকশনের ক্ষেত্রে এই কাজটা করা হয়। সুতরাং এইরকম ভাবে অর্থাৎ এই তিনটি পদ্ধতিতে, অর্থাৎ কোনো একটা রোগ হলে রোগের বিরুদ্ধে অটোমেটিক্যালি দেহের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে এবং তাকে আমরা বলবো ইমিউনিটি থ্রু দ্য ডিজিজ। এবং ভ্যাকসিনেশন পদ্ধতিতে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় মানুষের দেহতে। এবং অ্যান্টিটক্সিনস এর মধ্য দিয়ে, যেমন ব্যাকটেরিয়াল টক্সিন দেহের মধ্যে অনেক সময় অ্যান্টিবডি তৈরি করে এবং যখন কোনো অ্যান্টিবডিকে দেহের মধ্যে দেওয়া হয় বাইরে থেকে, সেক্ষেত্রে কোনো ব্যক্তির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সুতরাং এই তিনটে প্রসেসে আমাদের দেহে ইমিউনিটি বা অনাক্রম ক্ষমতা তৈরি হয়। এবং এই অনাক্রম ক্ষমতা তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং কোনো একটা পপুলেশনে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ পপুলেশন যদি কোনো পার্টিকুলার রোগের বিরুদ্ধে ইমিউনাইজড হয় বা কোনো রোগের বিরুদ্ধে তাদের মধ্যে ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়, তাহলে অটোমেটিক্যালি ওই পপুলেশন ওই পার্টিকুলার রোগের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে এবং এই ঘটনাকে বলা হয় হার্ড ইমিউনিটি। আমরা পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা হার্ড ইমিউনিটি সম্বন্ধে আলোচনা করব। ওকে, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টাইপস অফ ইমিউনিটি। এবং টাইপস অফ ইমিউনিটিতে আমরা প্রধানত অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটি সম্বন্ধে আলোচনা করব, কারণ অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটি সাধারণত অ্যান্টিটক্সিনস এর সঙ্গে রিলেটেড। আগের টিউটোরিয়াল ভিডিওতে আমরা ইননেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি নিয়ে আলোচনা করেছিলাম এবং ইননেট ইমিউনিটি মানে যে ইমিউনিটি বা অনাক্রম ক্ষমতা যে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধী হয়, যেমন অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, কেমিক্যাল মিডিয়েটার্স, ইনফ্ল্যামেটরি রেসপন্স, ফ্যাগোসাইটিক ব্যারিয়ার, এগুলো সব হচ্ছে ইননেট ইমিউনিটি। এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে সাধারণত দুই ধরনের কোষ কাজ করে, এক্ষেত্রে বি সেল এবং টি সেল কিভাবে কাজ করে সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। তো এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির দুই প্রকার, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ। সো অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে প্রধানত সেল মিডিয়েটেড এবং হিউমোরাল, এই দুই প্রকার ইমিউনিটি আমরা এই দুই প্রকার ব্রড ক্যাটাগরিতে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে ভাগ করতে পারি। হিউমোরাল ইমিউনিটিতে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেল মিডিয়েটেড ইমিউনিটিতে হেলপার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল প্রধানত কাজ করে। কিন্তু যাই হোক না কেন, অ্যাকোয়ার্ড ইমিউনিটির প্রধান যে বিষয় সেই বিষয়টা হচ্ছে অ্যান্টিবডি তৈরি। সুতরাং অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলবো, পার্সন্স ওন সেল প্রোডিউস অ্যান্টিবডি ইন রেসপন্স টু ইনফেকশন অর ভ্যাকসিনেশন। অর্থাৎ কোনো একটা ব্যক্তির দেহতে যখন কোনো অ্যান্টিবডি যদি তৈরি হয়, ধরে রাখ এক্ষেত্রে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির আমরা উদাহরণ দেবো। সো এক্ষেত্রে একটা হিউম্যান আছে, সো হিউম্যান ওয়ান আর এটা হচ্ছে হিউম্যান টু, অর্থাৎ এটা অ্যানাদার কোন একটা ব্যক্তি। সো অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলবো, যখন কোনো ব্যক্তির দেহের মধ্যে সরাসরি অ্যান্টিজেন প্রবেশের মধ্য দিয়ে অ্যান্টিবডি তৈরি হয়। সো অ্যান্টিজেন যদি এই ব্যক্তির দেহের মধ্যে প্রবেশ করে তখন এই ব্যক্তির দেহতে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, সুতরাং এটাকেই আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনিটি বা সক্রিয় অনাক্রমতা। কিন্তু নিষ্ক্রিয় অনাক্রমতা কাকে বলবো, অন্য কোনো জীবের দেহতে যদি অ্যান্টিবডি, অন্য কোনো জীবের দেহতে প্রস্তুত অ্যান্টিবডিকে যদি কোনো একটা ব্যক্তির দেহের মধ্যে প্রবেশ করানো হয় তখনই তাকে আমরা বলবো নিষ্ক্রিয় অনাক্রমতা। অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম অ্যান্টিজেন প্রবেশ করে না ওই ব্যক্তির দেহতে, সাধারণত বাইরে থেকে অ্যান্টিবডি প্রোভাইড করা হয়। সো এটাকেই আমরা বলবো প্যাসিভ ইমিউনিটি। সো যেমন অ্যান্টিবডি প্রোডিউসড ইন দ্য বডি অফ আদার অর্গানিজম আর ইনজেক্টেড ইন টু এ পার্সন টু কাউন্টারঅ্যাক্ট দ্য অ্যান্টিজেন, এক্সাম্পল হচ্ছে স্নেক ভেনম। যেমন অ্যান্টিভেনম ইনজেকশনের ক্ষেত্রে যে বিষয়টা করা হয় সাধারণত হর্স এবং র্যাবিট অথবা এই জাতীয় প্রাণীর দেহের অ্যান্টিসিরাম সরাসরি যাদেরকে সাপে কামড়েছে তাদের দেহের মধ্যে প্রবেশ করানো হয়, অর্থাৎ সরাসরি অ্যান্টিবডি বাইরে থেকে প্রবেশ করানো হয় এবং এটাকেই বলা হয় প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি টেক্স টাইম ইন দ্য ফর্মেশন অফ অ্যান্টিবডি। আমরা যেটা বলছিলাম যে অ্যান্টিজেন প্রবেশ করলো এবং তারপরে নেইভে বিসেল সেটাকে রেকগনাইজ করলো এবং তারপরে সেটা প্লাজমা সেল এবং মেমোরি সেলে পরিণত হলো এবং প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি, এই প্রসেসটা অনেকটা লেন্দি। সুতরাং অ্যাক্টিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি তৈরিতে অনেক বেশি সময় লাগে, কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে ইট প্রোভাইডস ইমিডিয়েট রিলিফ, অর্থাৎ এক্ষেত্রে সময় কিন্তু অনেক কম লাগে। এবং অ্যাক্টিভ ইমিউনিটি জেনারেলি ইজ হার্মলেস,
কারণ অ্যাক্টিভ ইমিউনিটিতে অ্যান্টিজেন তৈরি হয়, অ্যান্টিজেন দেহের মধ্যে যখন প্রবেশ করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, সুতরাং অ্যান্টিবডি তৈরি হয় এই কারণের জন্যই সেই অ্যান্টিজেনকে মারার জন্য। সো জেনারেলি অ্যাক্টিভ ইমিউনিটি বা সক্রিয় অনাক্রমতা হার্মলেস, বাট প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে ফরেন অ্যান্টিবডি মে কজ রিয়াকশন। সাধারণত ফরেন অ্যান্টিবডি অনেক সময় বহিরাগত প্রোটিন হিসাবে দেহে দেহ নিতে পারে এবং সেক্ষেত্রে অনেক সময় আমাদের দেহে বিভিন্ন রিয়াকশনস হতে পারে বা কোনো কোনো সাইড এফেক্টস হতে পারে। ওকে, সো এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটির একটি ড্রব্যাক্স। অ্যান্ড অ্যাক্টিভ ইমিউনিটি ইজ লং লাস্টিং, এবং অ্যাক্টিভ ইমিউনিটি দীর্ঘদিন কাজ করে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইমিউনোলজিক্যাল সিস্টেমের মেমোরি থাকে। ওকে, অর্থাৎ তারা মনে রাখতে পারে যে কোন অ্যান্টিজেনটা ফার্স্ট এক্সপোজার, কোনটা সেকেন্ড এক্সপোজার। সো অ্যাক্টিভ ইমিউনিটি দীর্ঘদিন ধরে কাজ করে, কিন্তু প্যাসিভ ইমিউনিটি নট লং লাস্টিং, কিন্তু প্যাসিভ ইমিউনিটি দীর্ঘদিন ধরে কাজ করতে পারে না। ইন ইনফ্যান্টস বা শিশুদের ক্ষেত্রে ইমিউনিটি ইজ অলসো অ্যানাদার টাইপ অফ প্যাসিভ ইমিউনিটি, কিন্তু শিশুদের ক্ষেত্রে সাধারণত প্রথম দিকে তাদের ইমিউনিটি ক্ষমতা অত বেশি ডেভেলপ থাকে না, অত বেশি কার্যকরী হয় না, এবং সেই কারণের জন্য তারা তাদের ইমিউনিটি ক্ষমতা পায় মায়ের কাছ থেকে। ওকে, এবং যখন এমব্রায়োনিক কন্ডিশনে থাকে, ধরা যাক এটা ইউটেরাস, এবং ইউটেরাসের মধ্যে কোনো শিশু হয়তো বাড়ছে বা কোনো শিশুর কোনো গ্রোথ যখন ইউটেরাসের মধ্যে হয়, অর্থাৎ সে যখন এমব্রায়োনিক কন্ডিশনে থাকে, তখন মায়ের দেহ থেকে আইজিজি বা অ্যান্টিবডি, আইজিজি অ্যান্টিবডি সেই শিশুর দেহের মধ্যে প্রবেশ করে। ওকে, সো আইজিজি অ্যান্টিবডি শিশুর দেহের মধ্যে প্রবেশ করে, যেহেতু মায়ের দেহ থেকে সরাসরি এই গ্রোয়িং চাইল্ডের দেহতে আইজিজি প্রবেশ করছে, সুতরাং এটা হচ্ছে এক ধরনের প্যাসিভ ইমিউনিটি। কারণ প্যাসিভ ইমিউনিটিতে কোনো একটা ব্যক্তির দেহের মধ্যে তৈরি অ্যান্টিবডি অন্য ব্যক্তির দেহের মধ্যে প্রবেশ করে। ওকে, এছাড়া সন্তান জন্মের পর সে যখন মাতৃদুগ্ধ পান করে, তখন কলোস্ট্রামে আরো এক রকমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি থাকে, এবং সেই অ্যান্টিবডিকে আমরা বলবো আইজিএ। সুতরাং কোনো সন্তান যখন মাতৃদুগ্ধ পান করে, তখন সেই আইজিএ সরাসরি চাইল্ডে যাচ্ছে। ওকে, অর্থাৎ শিশুর মধ্যে যাচ্ছে, কার দেহ থেকে? মাদারের দেহ থেকে। অর্থাৎ মায়ের দেহতে তৈরি অ্যান্টিবডি শিশুর দেহের মধ্যে সরাসরি যাচ্ছে, সুতরাং এই ঘটনাটাকে আমরা বলবো প্যাসিভ ইমিউনিটি। ওকে, সো এরপরে এই শিশু যখন বড় হয়, তখন তার দেহের মধ্যে অটোমেটিক্যালি বিভিন্ন রোগের বিরুদ্ধে ইমিউনিটি বা অনাক্রম ক্ষমতা তৈরি হয়, কিন্তু তার আগে মায়ের দেহ থেকে, মায়ের দেহে উৎপন্ন আইজিজি এবং আইজিএ এই শিশুকে ইমিউনিটি ক্ষমতা প্রদান করে। সুতরাং এই টিউটোরিয়াল ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে কিভাবে আমাদের দেহে ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি কাকে বলে, এবং ইনফ্যান্টসের দেহতে কোন ধরনের ইমিউনিটি কাজ করে। ওকে, এবং এর পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা হার্ড ইমিউনিটি সম্বন্ধে আলোচনা করব, এবং এই টিউটোরিয়াল ভিডিও সাধারণত ইমিউনোলজিক্যাল সিস্টেমের সেকেন্ড টিউটোরিয়াল ভিডিও, এবং এই সিরিজে আমরা পরপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেমন হার্ড ইমিউনিটি নিয়ে আলোচনা করব, এবং এরপরে অ্যান্টিজেন নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকমের অ্যান্টিবডি সম্বন্ধে আলোচনা করব, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এই সমস্ত বিষয় নিয়ে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ পুরো টোটাল ইমিউনোলজিক্যাল সিরিজ সমগ্র বিষয়ে বিভিন্ন টপিকস গুলো নিয়ে আমরা এবার ক্রমশ আলোচনা করব, এবং এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো বিষয় তোমরা বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই সময় মতো সেই প্রশ্নের যেমন উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেরকম তোমরা যদি কোনো টপিক যদি বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই সেই সম্বন্ধে ভিডিও অবশ্যই আমি তৈরি করব। ওকে, যাতে তোমাদের সুবিধা হয়। সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।